জলঙ্গিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী। চর কাকমারি এলাকায় তল্লাশির সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। বৃহস্পতিবার তাকে বহরমপুরের জেলা আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে চর কাকমারি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সন্দেহজনক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাইপ গান ও গুলি। ধৃতের নাম আজমল শেখ, চক কাকমারি এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে কোর্টে পাঠায় পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।